बंधुरा आजकल वीडियो देखले अपनार चोख एकदम कपाले उठे जाबे बिकज सेलफिश ए दुनियाते मानुष हये मानुष के भालोबेसे आगलिये रखा जाए ना किन्तु कि एक अबाक करा घटना घटे गियेछे आमादेर ए बांग्लादेशे बनेर हिंस ओ क्लेवर प्राणी दैट्समिन शेयाल शेयाल के पोष मानिए एकदम ताक लागिए दियेछेन पुरो घटनाटी ए टू जेड जानते आमादेर ए भिडियोटी एकदम सम्पूर्ण देखते थाकुन। हे गाइस आसलामु आलाइकुम दिस इज तानजित। ओके बंधुरा ये घटनाटी घटे जशोर जिकरगाछा उपजेलाय शेयालटीके पुषे एकदम ताक लागिए दिएछेन शाहदात होसेन काका। अच्छा काका आपनी ये शेयालटी पालन करें कत दिन होइछे? मूलत ये शेयालटीके आपनी खावान कि? तीन बार खाद्य दिए प्रत्येक दिन एक पा 300 ग्राम दूध खाद्य दिया है दो बार तीन बारे পোলট্রি 66 কিনে নিয়ে আসাই গরু 66 কিনে নিয়ে আসাই। আচ্ছা কাকা আরো একটি প্রশ্ন আছে আপনি এই শিয়ালটি কোথায় এবং কিভাবে পেলেন আর এখন বর্তমানে তাকে কিভাবে পালন করতেছেন এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। একদিন মাঠে আসি গরু ছাগল নিয়ে আসি দেখি যে ভিজে গেছে গেছে ধানের ফুল আলি মানে উনি কাঁপছিল। হ্যাঁ আমি আর কি নিয়ে যাই বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে গিয়ে গাছা মুছাইয়ে তো দুধ খাইছি দুধ খাওয়াইয়ে ও সুস্থ করিয়ে এই পর্যন্ত। বাই দ্য ওয়ে কাকা আই হ্যাভ এ গুড কোশ্চেন আপনি কি শুধু শেয়ালই পালন করেছেন নাকি এর আগে অন্য অন্য প্রাণী পালন করেছেন একটু কাইন্ডলি যদি বলতেন। আচ্ছা আমার ছোটকাল থেকে অভ্যাস সাপ বেজি শেয়াল আমার পোষাবার অভ্যাস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে অনেক ভালো লাগলো। আপনি কি শেয়ালটাকে বেঁধে রাখেন বা খাঁচায় রাখেন? সেদিন বাসায় ছেড়ে দিলে ওনাকে খাঁচায় রাখাই ওকে ওকে করে নামাই ওর খাদ্য হয়। আপনার অল মায়া মমতা ও ভালোবাসা দিয়ে বনের পশুকে পোষ মানানো সম্ভব কিন্তু আপনি ভাই মানুষকে কখনো পোষ মানাতে পারবেন না। আপনি যতই ভালোবাসা দেন আপনি যতই সৎ পরামর্শ দেন দিন শেষে সে আপনার কাছ থেকে দূরে চলেই যাবে এটাই দুনিয়ার রীতি। সর্বোপরি একটা কথাই বলতে চাই মানুষের ভালোবাসা বন্যের প্রাণীরা বুঝলেও কিন্তু আমরা মানুষ হয়েও বুঝি না। আসলে আমরা মানুষ কখনো মানুষই হইলাম না শুধু নামের মানুষ। হায় রে মানুষ রঙিন ফানুষ। তো যাই হোক তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।